এক দুদিন পর আমার অ্যাডমিশন, তো তোমাদের অল্প করে হিন্টস আমি দিয়ে দিলাম। যেদিনকে ম্যাডামের কাছে প্রথমবার গেছিলাম হোম টেস্ট কিটটা নিয়ে, ম্যাডাম বলে লাস্ট কয়েকটা দিন একদম রেস্টে থাকো, ভয় লাগছে, ভয় লাগছে মোটি। তো একটা ভয় ছিল, গোপাল আছে, সব ঠিক হবে। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটু সকালে উঠেছি কারণ কয়েকটা কাজ ছিল, আর মোটামুটি আমি রেডি কারণ আমাদের বেরোতেও হবে। আমাদের এই জাস্ট চা খাওয়া কমপ্লিট হলো, চায়ের কাপটা কিন্তু আমার ড্রেসের সাথে পারফেক্টলি ম্যাচ। তো কালকে তো অনেকেই নিশ্চয়ই কালী পুজোর অঞ্জলি দিয়েছে, মামনি কালকে সারাদিন নির্জলা উপোস থেকে এই একটা দেড়টা নাগাদ অঞ্জলি দিয়েছে, রাত একটা দেড়টা। মামনি এই বয়সেও উপোসটা যে করে আমরা সত্যি খুব ভয় পাই। মামনি বলে না আমি এখনও অবধি পাচ্ছি যেখানে আমি করব। তো যাই হোক, কালকে দিদির বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো ছিল, অনেকের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা আছে। তো সব মিলিয়ে মোটামুটি কালী পুজোও কেটে গেল। কালকে আমাদের এখানেই এত পরিমাণে বাজি ফেটেছে, মানে কালকে আমরা যখন ডিনার করতে বসেছি বাইরে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো সাদা। একে তো দেখো শীতকালে কুয়াশা একটু পরেই, কুয়াশা আর পলিউশন মিলিয়ে মানে একটা যাতা অবস্থা। এখনও আমি দেখতে পাচ্ছি চারদিকটা পুরো সাদা সাদা হয়ে আছে, তবে না ফাটছে, এখনও বাজি ফাটছে এখানে। এখানে ওয়েদারটা এত সুন্দর, হালকা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। যদিও গায়ে একটা কিছু দিলে বেটার, তা নাহলে এই ঠান্ডাটাই কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। বাট আমি এই ব্যালকনিতে এসে দাঁড়ালাম। তো মামনিদের আসতে আর তিন দিন বাকি, তোমরাও অনেকে জিজ্ঞাসা করছিলে যে কবে আসছে এক্স্যাক্টলি মামনিরা, তিন দিন পরেই মামনিরা এসে যাবে। অ্যাকচুয়ালি আমরা না ওইভাবেই প্ল্যানটা করেছিলাম, যেহেতু মামনি কালী পুজোর উপোস করে, এটা অনেক দিন ধরে করছে একদম নিষ্ঠার সাথে। তো ওখানে অঞ্জলি দিয়ে আরও দুদিন হাতে বাফার রেখেছি, কারণ দেখবে নির্জলা উপোসের পরে না শরীর একটু ছেড়ে দেয়, তো সেই হিসেবে এই প্ল্যানটাই করা হয়েছে। সুপার এক্সাইটেড, খুব ভালো লাগছে, সবাই এসে যাবে, আমারও মনে হচ্ছে দিনটা যেন কেটে যাবে। এবার ভালো জিনিস অর্ডার করেছিলাম জানো তো, অ্যামাজন থেকে ইলেকট্রিক ডিফিউজার, তো এটার আনবক্স করা হয়নি, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ডিফিউজারটা দেখতে কিন্তু খুব সুন্দর, সাইজটাও একদম পারফেক্ট আছে। আমি মেনলি নিয়েছি আমার ওয়াশরুমে রাখার জন্য, লাইটটা জ্বললে আরও বেশি করে ভালো লাগছে দেখতে, দেখো। আর এটার সাথে এই অ্যারোমা অয়েলটাও দিয়েছি, এটা রোজ ফ্র্যাগরেন্সের। এবছর আমাদের ভাইফোঁটার সেলিব্রেশনটা হচ্ছে, মানে দু একদিন ডিলেড হবে ঠিক কথা, কিন্তু ফাইনালি হবে, সেটাই সবচেয়ে ভালো লাগছে। কলকাতা থেকে মিষ্টি টিষ্টি আসছে, সব খবর পেয়ে গেছি। না লাস্ট দু বছর বোধহয় কলকাতায় ছিলাম না, দিদির কাছে ফোঁটা নেওয়া হয়নি, আর এবছর ফার্স্ট টাইম পুনেতে বসে ফোঁটা নেব, সেটা আরও যেন ভালো লাগার জিনিস। কালকে আমাদের সোসাইটিতে বাজি ফাটানো হয়েছে, আর তার নমুনাটা তোমাদের শুধু আমি দেখাচ্ছি, কন্ডিশনটা দেখো শুধু। বাজি পড়ে আছে দেখেছো, মনে হচ্ছে ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধক্ষেত্র থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি। সিরিয়াসলি এত বাজি ফাটিয়েছে কালকে। সো এই আমরা বেরিয়ে পড়লাম, আজকে আমার ডক্টর ভিজিট আছে, প্রবাবলি দিস উইল বি মাই লাস্ট ডক্টর ভিজিট বিফোর ডেলিভারি। তো এক্সাইটেড, দেখো আমি মেন্টালি ফিজিক্যালি ভীষণভাবে স্ট্রং আছি, ফিজিক্যালিও আমি খুব স্ট্রং, আর মানে ডেলিভারির ওই টাইম পিরিয়ডটা নিয়ে আমি এখন ভাবছি না। বাট আজকে গিয়ে অনেক কিছু জানার আছে, সেগুলো ম্যাডামের থেকে কনফার্ম করে নেব। এক্সাইটেড, অল্প অল্প তো ভয় লাগছেই, এতদিন ধরে জার্নি বলো সৌরভ। আমার সেই মনে পড়ে যাচ্ছে মার্চ মাসের কথা, আর আজকে নভেম্বরে এসে যাচ্ছি আমরা লাস্ট টাইম ডক্টর ভিজিট বিফোর ডেলিভারি, মানে আলাদাই ফিলিংস সত্যি কথা। এটা যারা তোমরা এই জার্নির মধ্যে দিয়ে গেছো তোমরা তো জানবে, আর আজকে সৌমির থেকেও আমার আরো অনেক কিছু জানার আছে, মেডিক্লেমের ব্যাপারে জানার আছে, কখন অ্যাডমিশন, কবে অ্যাডমিশন, সেই সমস্ত ডিটেলস গুলো জানার আছে। তো আজকে একটু টাইম লাগবে, সেই কারণেই না আমরা আর্লি মর্নিং এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি, নইলে এসে লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে যায়। না আর্লি মর্নিং এ নিয়েছি ঠিক কথা, কিন্তু ব্রেকফাস্ট করে বেরোতে পড়তে আমাদের একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, মানে 5-10 মিনিট লেটটা মেনে নিও। চলো, সেই যেদিনকে ম্যাডামের কাছে প্রথমবার গেছিলাম হোম টেস্ট কিটটা নিয়ে, আর ম্যাডাম বলেছিল ইয়েস ইউ আর প্রেগন্যান্ট, এনজয় ইওর প্রেগন্যান্সি। তারপর থেকে 9টা মাস কেটে গেছে ঠিক কথা, কিন্তু হ্যাঁ সৌমি এই জার্নিটা খুব এনজয় করেছে, খুব পজিটিভ ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং অনেক কিছু আমরা করেছি তাই না, কলকাতা গেছি, ঘুরতে গেছি, সত্যিকারের এনজয় করেছি জার্নিটা দুজনেই। তো ম্যাডামের ভিজিট হয়ে গেল, অ্যাকচুয়ালি অনেকগুলো সারপ্রাইজ পেলাম, অনেকগুলো না একটা মেজর সারপ্রাইজ পেয়েছি, যেটা খুব একটা প্লেজেন্ট নয়, তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি সব কিছু। হসপিটাল থেকে ডিরেক্টলি এখন এসেছি আমরা শাড়ি কিনতে,
দুটো শাড়ি কিনবো, আমার জন্য নয়, কি ব্যাপার না ব্যাপার সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি কেন শাড়ি কিনছি। আর বেরিয়েছি না একবারে কাজটা হয়ে যাবে বলে আমার মনে হলো একবারে কিনে নিয়েই বাড়ি ঢুকি, নয়তো আবার গিয়ে আবার বেরোনোটা আমার জন্য এখন আর পসিবল নয়। আর ম্যাডাম বলে লাস্ট কয়েকটা দিন একদম রেস্টে থাকো, তো তার জন্য শাড়ি, কিসের জন্য শাড়ি এটা পরে যাওয়া পরে বলছি না। তো আমরা এসেছি এই গীতাঞ্জলি বলে শাড়ির দোকানটায়। এই দোকানটা আমাদের বাড়ির কাছে, কিন্তু কালেকশন খুব ভালো, তাই না? কালেকশন খুব ভালো, এর আগেও আমি এখান থেকে শাড়ি নিয়েছি মামুনের জন্য, তো ভালো হয় শাড়ি, এটা বেশ ভালো লাগছে। এটা ভালো দেখতে বেশ। এসেছিলাম দুটো শাড়ি নেবো বলে, বাট ফাইনালি তিনটে শাড়ি নিয়েছি, তো বাড়িতে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি। আর কেন নিলাম সেটা তো তোমরা নিশ্চয়ই গেস করতে পারছ, ভালোই বেশ পছন্দ হয়েছে। এই দোকানটা না এর আগেও এসেছিলাম, আমাদের বাড়ির একদম কাছাকাছি, এখন আর দূরে যাওয়া পসিবল নয়, তাই কাছে দোকানটাতেই এলাম। পরে দেখাচ্ছি কি শাড়ি কিনলাম না কিনলাম। তার আগে বলি ম্যাডাম আজকে কি সারপ্রাইজ দিলেন। অ্যাকচুয়ালি ম্যাডাম পরশু থেকে থাকছেন না, এটা আগে একবার আমাদেরকে বলেছিলেন কিন্তু ওটা ওনার কনফার্ম কিছু ছিল না, বাট আজকে বলে দিলেন যে না উনি নেক্সট 10 দিনের জন্য থাকছেন না। তো ঠিক আছে, আমাদের সাবস্টিটিউট ডক্টরের সাথে দেখা করিয়েও দিলেন, যদি কিছু এমার্জেন্সি হয় তাহলে বুঝতেই পারছো ওনার আন্ডারেই আমাকে অ্যাডমিট হতে হবে। বাট এখন আমাকে ইন্টারনালি চেক করলেন ম্যাডাম একবার, যেহেতু উনি থাকবেন না, তো বললেন যে আমার যেটা মানে এক্সপিরিয়েন্স বলছে যে নেক্সট 10 দিনে সেরকম কিছু হবে না। উনি অ্যাকচুয়ালি সার্ভিক্স ডায়ালেশনটা চেক করে বললেন যে নিশ্চিন্ত থাকো আমার জন্য বেবি ওয়েট করবে। তো দেখো আমরা নিশ্চিন্তই আছি, কিন্তু আমরা তো লেম্যান অতটা বুঝি না, এই ফাইনাল মোমেন্টে এসে ম্যাডামের না থাকাটা কোথাও গিয়ে একটা যেন ভয় লাগছে বটে। তো একটা ভয় ছিল গোপাল আছে সব ঠিক হবে, দিওয়ালির সময় যেন কিছু এমার্জেন্সি না হয়, কারণ দিওয়ালির সময় তোমরা জানো যে ডক্টরের অ্যাভেলেবিলিটি কম থাকে। তো দিওয়ালিটাকে একদম স্মুথলি উতরে গেছি, গিয়ে আবার একটা হার্ডেল চলে, ঠিক আছে কোনো ব্যাপার না, ম্যাডামও অভয় দিয়েছেন, কোনো চিন্তা করার ব্যাপার না, একদম নিশ্চিন্ত থাকো, রেস্টে থাকো, যেটা বলেছে ফাইনাল 10টা দিন। তো 25 তারিখ আবার ভিজিট আছে একবার, অনেক কিছু ব্লাড টেস্টেড দিয়ে দিয়েছে, এরপরে জুনিয়ার এসে যাবে, সুপার এক্সাইটেড। আর মানে আমি তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারছি না, যখন না আজকে ম্যাডাম এই কথাগুলো বলছিলেন না যে তাহলে টাইমিং এটা থাক, আমরা ওই দিনকে ফাইনাল ডিসকাস করব, আমি না ভাবছি যে শুরু করেছিলাম কবে আর আজকে এই সব আলোচনা হচ্ছে। আমি বলছি নেক্সট 10টা দিন ম্যাডাম বলেছে না রেস্টে থাকো, তুমিও এনার্জিটাকে বাঁচিয়ে রাখো, যাতে জুনিয়রের অ্যারাইভালের পর তোমাকে একদম এনার্জির পিকে পাওয়া যায়। একদম একদম, রেস্ট নাও, একদম আরামসে থাকো, রিল্যাক্স করো, সেটাই আর কি। ঠিক আছে, দেখো ম্যাডাম থাকছে না, ঠিক আছে ওটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সাবস্টিটিউট যিনি ম্যাডাম দিয়েছেন তিনিও খুব এক্সপেরিয়েন্সড, মানে ম্যাডামের সিনিয়র হচ্ছেন উনি। সো বেসিক্যালি 21st November আমার NST হবে, আর তারপরে 25th মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড টেস্ট উনি লিখলেন, সেগুলো সব করিয়ে নিতে হবে। তো আমিও হাসছি আর ম্যাডামও প্রেসক্রাইব করতে করতে হাসছেন, বলছে যে এই লাস্ট এ শোমি ইয়ে করবা লো, ইয়ে রুটিন টেস্ট হ্যায় সবকাই হোতা হ্যায়। তো তারপরে এক দুদিন পর আমার অ্যাডমিশন, তো তোমাদের অল্প করে হিন্টস আমি দিয়ে দিলাম, বাট না 25th ডিসক্লোজ করবো ডেটটা কবে। তো এক্সাইটেড লাগছে নাকি নার্ভাস হব, কি করলে ঠিক হবে ঠিক বুঝতে পারছি না, মানে এক্সপ্রেশনটা কীরম হওয়া উচিত সত্যি বুঝতে পারছি না। বাড়ি ফিরে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরেছি, তোমাদের সাথে অল্প করে কথা বললাম, আর তারপরে একদম ক্যামেরা বন্ধ করে একদম রুদ্ধশ্বাসে সমস্ত কাজ সারতে হয়েছে, কারণ টাইমের মধ্যে খেতেও হবে, তো সব কিছুই এখন টাইম মেনটেন করে করতে হয় তোমরা জানোই। তো একদম সিম্পল রান্না করেছি, আমাদের তো কুক ভাইয়া আসছে না, মানে আজকাল আসবে না, তোমাদের বলেছিলাম দিওয়ালির ছুটি। তো ডাল বানিয়েছি, পোস্ত বানিয়েছি, আর সামনের পাতে খাওয়ার জন্য উচ্ছে ভেজে নিয়েছি। তো এই মেনু
আর ভাবছি একটুখানি ডিম ভাজা করে নেবো, তাহলেই হয়ে যাবে। এই সময় যদি কেউ ডুব দেয় তাহলে আর কি বলবো বলো, এই সময় উপকারের জন্যই রাখা হলো কুক, আর এখনই ডুব মারছি, আর ভাল লাগে না। পর্দা টর্দা দিয়ে কিরকম একটা মাহল ক্রিয়েট করে আমরা খেতে বসেছি, তাই না? এটা আমাদের খুব বাজে স্বভাব জানো তো, টিভি দেখতে দেখতে খেতে হবে, আর তারপরে হাত শুকিয়ে যাবে খাওয়ার পর, টিভির এপিসোড চলতেই থাকবে। না আছে সুমি ঝটপট করে বানালো অনেক কিছু, পাঁপড় ভেজেছি, আমি আবার আম তেল নিয়ে নিয়েছি উচ্ছে ভাজাটার সাথে খাওয়ার জন্য। চল লাঞ্চ করে নি। কাদের জন্য আর কেন শাড়ি কিনতে গেছিলাম সেটা এবার তোমাদেরকে বলি। কাদের জন্য নিশ্চয়ই তোমরা এতক্ষণে গেস করে ফেলেছো, বাট কী জন্য সেটা স্পেসিফিক্যালি বলে দিচ্ছি। তো মামুনিয়া দিদির জন্য মেনলি শাড়ি কিনতে গেছিলাম, খুব পছন্দ মতনই শাড়ি পেয়েছি, আর তার সাথে উপরি আমিও একটা ওটা ফাউ দিয়েছে, আর ফাউ দিয়েছে দুটো কেনার পরে একটা ফ্রি। কিভাবে কনভিন্স করছিল, আপকে লিয়ে ভি এক লে লো, আপকে লিয়ে ইয়ে একদম পারফেক্ট হ্যায়। আরে ওদের তো কাজ কনভিন্স করা, তাই করছিল, তুমি কনভিন্সড হলে কেন? না আমি বলছি কি জন্য কনভিন্স হয়েছি, অ্যাকচুয়ালি আমার কালারটা খুব ভালো লেগেছে। তো দিদি আর মামুনির জন্য কিনতে গেছিলাম, আমাদের জানো তো জুনিয়র আসার পরে একটা পুজো হয় বাড়িতে, তো মামুনি দিদির থেকে জানছিলাম যে ওই দিন আমাকে সমস্ত কিছু নতুন শাড়ি পরে আর কি বাচ্চাকে নিয়ে বসতে হয়, তো এই রিচুয়ালসগুলো আমি ওদের থেকেই শুনছিলাম। তো মামনি আমায় বলছিল যে তোর কাছে তো নতুন শাড়ি আছে, আমি বলছি হ্যাঁ আমার কাছে তো মানে স্বাদের অনেক শাড়ি আছে, তো ওখান থেকে আমি এটা কিছু চুজ করে পরে নেবো। তো সেই হিসেবে বলতে বলতে আমার মনে হলো যে শুধু আমি কেন নতুন শাড়ি পরবো, এটা তো সবার জন্য একটা আনন্দের ব্যাপার। তো আমি মামনি দিদি তিনজনেই আমরা নতুন শাড়ি পরবো, এটা কিন্তু দিদির ভাইফোঁটার গিফট নয়, ওই গিফটটা আলাদা আছে, ওটা আমি আগে থেকেই নিয়ে এসেছিলাম, কিন্তু এইটা স্পেশালি ওই দিনের পুজোর জন্য কেনা হয়েছে। এবার কি শাড়ি কেনা হয়েছে তোমাদেরকে? না নিয়মটা কি শুধু মেয়েদের নতুন পরতে হয় নাকি? না তুমিও পরতে পারো অবশ্যই, কিন্তু না আমি আমি আর বাবা বাদ যাচ্ছি কেন, আমি আর বাবা বাদ যাচ্ছি কেন? তুমি ইনিশিয়েটিভ নাও, আমি আমাদেরটা ইনিশিয়েটিভ নিয়েছি। ও আচ্ছা, আস্তে করে সাইড কেটে যাচ্ছে না? না তোমার আর বাবার জন্য কিছু একটা হবে, নিজেদেরটা গুছিয়ে নিয়ে আস্তে করে সাইড কেটে যাচ্ছে। মামুনি শাড়িটা প্রথমে দেখাচ্ছি, আমি একদম লাইট ওয়েট শাড়ি নিয়েছি, কারণ মামুনি না এখন ভারী শাড়ি পরতেও পারে না। দেখো এরকম দেখতে, এটা আমার প্রথম দেখাতেই খুব পছন্দ হয়েছিল। এই প্রত্যেকটার কিন্তু ব্লাউজ পিসও আছে, তো আমি ভাবছি দিদিরা আসুক তারপরে এগুলো মানে ফলস পিকো এগুলো সব করে নেবো। তো এরকম পুরোটা খুলছি না, তাহলে পুরো ঘেটে যাবার আমি ভালো করে শাড়ি পাট করতে পারি না। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই। এবার দিদির শাড়িটা তোমাদেরকে দেখাই, তবে হ্যাঁ একটা কথা বলে দিই, আগে থেকে আমার কিনে রাখার একটাই রিজন, আমি যদি পরে বলি যে চলো তিনজনে মিলে একসাথে গিয়ে শাড়ি কিনবো তাহলে কেউ রাজি হবে না, তার জন্য আমার মনে হয় বেরিয়েছি যখন আমি একবারে শাড়ি কিনে নিয়ে ঢুকবো, কিনে নিয়ে চলে আসলে তখন তো আর কিছু করতে পারবে না, আর ভিডিও দেখেও নেবে। শাড়িটা কিনেছি, এটা বাটিক প্রিন্টের শাড়ি, আমার না কালারটা খুব ভালো লাগলো, আর আমি সত্যি কথা বলতে এমন কালারেই কিনছিলাম যেটা কিনা দিদিরা ব্লাউজ দিয়ে পরতে পারবে, মানে এটা ধরো হোয়াইট দিয়ে দিদি ইজিলি এটা পরে ফেলতে পারবে, আর মামনিটা মেরুন দিয়ে পরে ফেলতে পারবে। এরপরে ব্লাউজ পিস তো প্রত্যেকটারই আছে, তো দেখো এটা ফুল বডি এরকম কাজ গেছে, আর এটা হচ্ছে আঁচলটা, এটা ব্লাউজ পিসটাও ইনফ্যাক্ট ভীষণ সুন্দর দেখতে। তো এটা দিদির জন্য কেনা হয়েছে, পুজোর পারপাস একদম পারফেক্ট। তো এটা হচ্ছে সেই শাড়িটা যেটা আমার নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, মানে দোকানদার জোরাজোরি করলো, তাই মানে সৌমি এটা দোকানদারের জন্য নিয়েছে, আমার একটু বিক্রি বাটরা হয়ে যাবে দিওয়ালির পর সেই কারণে, তাই না? না তোমরাই বলো, কালারটা কি দারুণ লাগছে না, আর একদম ছোট ছোট বুটি দেখো অল ওভার, আমার দেখেই এটা ভালো লেগে গেছে। আর যেই পারপাসে আমি কিনেছি না কালার কম্বিনেশনটা পুরো অ্যাপ্রোপ্রিয়েট, এরকম সরু পার আছে আর ব্লাউজ পিসটা দেখো এরকম রেডের মধ্যে। তো এটা ব্লাউজটা আমি বানাবো, ব্লাউজটা বানিয়ে এই শাড়িটা পরলে আরো বেশি ভালো লাগবে। না সত্যি সুন্দর এটা কিন্তু, হ্যাঁ কালারটা দারুন লাগছে, ক্যামেরায় তো ভালো লাগছেই, সামনে থেকেও বেশ ভালো লাগছে। যাই হোক আমরা আমাদের তিনজনের একটা বুঝে নিয়েছি, এবার সৌরভ আর বাবা ওদেরটা বুঝে নেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সত্যি কথা বলতে খুব বেশি ঘুরে ঘুরে কিনতে পারিনি, একটা দোকানে ঢুকেছিলাম আর ওখান থেকেই পছন্দ করে নিয়েছি, অবশ্যই জানাবে কিরকম হয়েছে তিনজনের শাড়ি। এখন বেজে গেছে 7টা, আমি পুজো টুজো দিয়ে এখানে চা বানাচ্ছি। আজকে সৌরভ বেরিয়েছিল বাজারে গেছিলো, আমি বলেছিলাম যে সিঙ্গারা নিয়ে আসতে, তো এই যে সিঙ্গারা এসে গেছে, আজকে চা সিঙ্গারা মুড়ি ভালোই বেশ জমে যাবে। আর রাত্রিবেলার জন্য কী বানাবো করতে করতে আমি বললাম ব্যাচেলার চিকেন বানিয়ে দিই, ইজিলি হয়েও যাবে। তো চাটা খেয়ে নিই, একবারে ম্যারিনেট করে রেখে দেবো, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম ব্যাচেলার চিকেন, আর এটা খুবই ফেমাস, মানে তোমরা অনেকেই ট্রাই করো। তো একবারে সমস্ত কিছু মাখিয়ে টাখিয়ে পেঁয়াজ থেকে শুরু করে মশলা মাখিয়ে দিয়ে একবারে বসিয়ে দেবো, ওটা ইজি হবে। আর তার সাথে রুটি কালকের জন্য বানিয়ে নেবো, কালকে সকালে এমন একটা কাজ আছে যে কিচেনে ঢোকা যাবে না, তো এই জন্য একটুখানি বড়ো করেই বানাতে হবে। তো ঠিক আছে এসব করবো আস্তে আস্তে, আগে চাটা খাওয়া যাক, গরম গরম সিঙ্গারাও এসে গেছে।
যে ব্যাচেলার চিকেনের ম্যারিনেশন কিন্তু হয়ে গেল। দুদিন পরেই তারা এখানে চলে আসছে, হাতের নাতে দেখতে পাবে শাড়িগুলো, কিন্তু তাতে হচ্ছে না, ভিডিও কলে এখন দেখানো হচ্ছে। না বলছে বলছে দুদিন পরেই চলে আসছে, তাও ভিডিও কলে শাড়ি দেখানো চলছে। আরে ব্লাউজগুলো তো সেই মতো আনতে হবে। ও পছন্দ হয়েছে শাড়িগুলো? দুটো দেখালে আর একটা দেখালে না? ও আমারটা দেখাবো, হ্যাঁ দেখাই। লজ্জা পেলে নাকি? আগুনের কালার কিনেছি একদম, দেখেছো কালারটা? এদিকে আমাদের রুটিও হয়ে গেছে, চিকেনটা বানাতে সময় লাগলো আধ ঘন্টা, কিন্তু কালারটা শুধু এসছে দেখো, মানে জব্বর। আজকাল হয়ে যাবে, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। মোটামুটি কালকে বিকেল থেকে আমাদের কুক ভাইয়া এসে যাবে, আর কোনো চিন্তা নেই। না সৌমির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা প্যাথেটিক এই টাইমে, বিশেষ করে রুটি করাটা, তাই না? আমরা যে রাত্রেবেলা আসতে বলেছি কুক ভাইয়াকে, এটা মাস্টার স্ট্রোক, খাসা হয়েছে দেখতে। আমাদের এখানে ডিনার সার্ভ হচ্ছে, আর আজকের ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই করে প্রে করো যে যতদিন না ডক্টর টাউনে আবার ব্যাক করছে ততদিন যেন সময় কোনো রকম এমার্জেন্সি না হয়। তো চলো আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।